আজকে আমরা পড়বো দ্বিতীয় অধ্যায় বা ইবাদত এই অধ্যায়ের মূলত আপনাদেরকে একটু ধারণা দিয়ে আমরা সরাসরি প্রশ্ন উত্তর পর্বে চলে কারণ আমরা যখন প্রশ্নগুলো সমাধান করব তখন আমরা বেশিরভাগ এখানে যে ভিতরের টপিকগুলো গুলো রয়েছে বা আলোচ্য বিষয়গুলো রয়েছে সেগুলো আমরা জানতে ও বুঝতে পারবো তো সাধারণভাবে আমরা এগুলো নিয়ে একটু ধারণা দিই ইবাদত অর্থ আমরা জানি শব্দের অর্থ হচ্ছে আনুগত্য বা দাসত্ব বা বন্দেগী করা তো আল্লাহ তালা আনুগত্য স্বীকার করে আল্লাহ যে আদেশ নিষেধ রয়েছে সেগুলো মেনে চলাকেই আমরা ইবাদত এখন ইবাদত কারা করবে আল্লাহ জিন এবং কেবল আল্লাহর ইবাদতের জন্যই সৃষ্টি করেছেন এই ইবাদত মধ্যে কতগুলো রয়েছে মৌলিক ইবাদত অর্থাৎ এইগুলো অবশ্য পালনীয় আমরা বলতে পারি যেমন কি সালাদ হজ জাকাত সাদকা দান খয়াত আল্লাহর পথে জিহাদ ইত্যাদি এছাড়াও আমরা কি জানি ইবাদত শুধু কিন্তু কি সালাদ সাহম ইত্যাদির মধ্যে সীমাবদ্ধ না ইবাদত কি আল্লাহ তালা সন্তুষ্টির জন্য রসুল সাল্লাহ আলাই সাল্লামের দেখানো পথে যে কোনো ভালো কাজকেই আমরা ইবাদত বলি ইবাদতের জন্য পূর্ব শর্ত কি পাক পবিত্রতা তাহলে এখানে শরীর পোশাক এবং স্থান বা পরিবেশ পাক সাফু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মন পবিত্র থাকে মন পবিত্র থাকলে মনে শান্তি লাগে ভালো কাজ করা আগ্রহ সৃষ্টি হয় এই জন্যই বলা হয় কি পবিত্রতা ইমানের অঙ্গ আমরা এখন তাহলে সরাসরি আমাদের প্রশ্ন উত্তর পর্বে চলে যাই যেখানে আমাদের এই অধ্যায়ের বাকি যে আলোচ্য বিষয়গুলো রয়েছে সেগুলো আশা করি আমরা ধারণা পেয়ে যাবো এবং সেগুলো সম্পর্কে আমরা বলে মহান আল্লাহ তালার আনুগত্য স্বীকার করা তার সকল আদেশ নিষেধ মেনে চলাকে ইবাদত বলে আল্লাহ আমাদের কেন সৃষ্টি করেছেন আল্লাহ আমাদের শুধু তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন বলা হচ্ছে ইসলামের রুকন কয়টিও কি কি আমরা জানি ইসলামের রুকন পাঁচটি কি কি ইমান সালাদ জাকাত হজ ও পাঁচ বক্ত সালাতের নাম কি কি আমরা জানি পাঁচ বক্ত সালাতের নাম হচ্ছে জোহর আসর মাগরিব ও এশা। সালাতের নিষিদ্ধ সময় কি কি আমরা জানি সালাতের নিষিদ্ধ সময়গুলো হলো যে একদম ঠিক সূর্যোদয়ের সময় ঠিক দ্বিপ্রহরের সময় এবং ঠিক সূর্যাস্তের সময় ঠিক দ্বীপ্রহর বলতে কি বোঝায় যখন ঠিক সূর্য মাথার উপরে থাকে মুসাফির কাকে বলে কোনো ব্যক্তি তিন দিনের রাস্তা বা কম্পকে আটচল্লিশ মাইল দূরে ভ্রমণের নিয়ত করে বাড়ি থেকে বের হলে তাকে আমরা মুসাফির বলছি সালাতের আহাকাম বলতে কি বুঝে আমরা জানি সালাত আরম্ভ হওয়ার পূর্বে কিছু কাজ করতে হয় আমরা বলছি সালাতের আর কান কাকে বলছি সালাতের ভেতরে যে কাজগুলো ফরজ যেগুলো করতে হয় সেগুলোকে বলছি সাহম কাকে বলছি আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে সুবে সাদিক থেকে আরম্ভ করে একদম সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকাকে সাহম বলছি সাওমের মাসকে ফজিলতের দিক দিয়ে কয় ভাগে ভাগ করা হচ্ছে আমরা জানি তিন ভাগে ভাগ করা হয় এর পরবর্তীতে আমরা কি জানি জাকাত কাকে বলে আমরা জানি মুসলমানদের নিসাব পরিমাণ ধন সম্পদের একটা নির্দিষ্ট অংশ এক বছর পূর্তিতে প্রতি বছর পূর্তিতে আল্লাহর নির্ধারিত খাত সমূহে ব্যয় করাকে আমরা জাকাত বলছি হজ কাকে বলছি আমরা আল্লাহর নৈকট্য ও সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে নির্দিষ্ট সময়ে বিশেষ অবস্থায় নির্দিষ্ট স্থানে নির্ধারিত নিয়মে নির্দিষ্ট কতগুলো কাজ করাকে বা অনুষ্ঠান পালন করাকে আমরা হজ বলছি হজের ফরজ কয়টিও কি কি আমরা জানি হজের ফরজ হচ্ছে তিনটি কি কি ইহরাম বাধা আরাফা মাঠে অবস্থান করা ও তাওয়াফে জিয়ারত করা কুরবানি আমরা কাকে বলছি আমরা জানি আল্লাহর সন্তুষ্টি ও নৈকট্য লাভের উদ্দেশ্যে ১০ থেকে ১২ জিল হজ পর্যন্ত সময়ের মধ্যে গৃহপালিত পশু আল্লাহর নামে উৎসর্গ করা কোরবানি বলছি আর আকিকা কাকে বলে সন্তান জন্মের কতদিন পরে সাত দিনের সময়ে সন্তানের কল্যাণ ও হেফাজত কামনায় কুরবানির মতো কোনো গৃহপালিত পশু জবাই করাকে আমরা আকিকা বলছি ইবাদতের তাৎপর্য বর্ণনা করো আল্লাহর আদেশ নিষেধ মেনে চলাই কি আমরা জানি ইবাদত আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন একমাত্র কি করার জন্য তার ইবাদত করার জন্য এ সম্পর্কে আল্লাহ তালা কি বলেন আল্লাহ বলেন আমি জিন ও মানব জাতিকে কেবল আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি তবে ইবাদত কিন্তু শুধু সালাদ সা জাকাত এগুলোর মধ্যে কি সীমাবদ্ধ নয় বরং ইবাদত যে কোনো ভালো কাজের অন্তর্ভুক্ত রসুল সাল আলহিস্লাম বলেছেন যে ব্যক্তি ভালো কাজের পথ দেখায় সে ওই ভালো কাজের সমান কি স্বভাব পাবে বা ভালো কাজটি স্বভাব পাবে ইবাদতে আল্লাহ সন্তুষ্ট হন এতে জীবন সুখের হয় আর পরকালে লাভ করা যাবে এতে শান্তির জান্নাত কিন্তু যারা ইবাদত করে না আল্লাহর পথে চলে না তাদের প্রতি আল্লাহ অসন্তুষ্ট হন তাদের জন্য জাহান নামের শাস্তি অপেক্ষা করে তাই আমাদের উচিত কি করা আল্লাহর ইবাদত করা সালাতের গুরুত্ব বর্ণনা মাধ্যম কি সালাদ সালাতের গুরুত্ব কি আমরা একটু দেখি ইসলামের স্তম্ভ হচ্ছে কি সালাদ ইমানের পরই সালাতের স্থান সালাতের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা যায় এছাড়া সালাদ কি করে আল্লাহর কথা মনে করিয়ে দেয় ও খারাপ কাজ থেকে বিরত রাখে সালাতের মাধ্যমে কি হয় সালাতের মাধ্যমে মানুষ নিষ্পাপ হয় আর সালাতের সময় বর্ণনা করো। সালাতের সময় আমরা জানি কি কি ফজরের ওয়াক্ত শুরু হয় কখন সুভে সাদি খাওয়ার সাথে সাথে আর সূর্য উদয়ের পূর্ব পর্যন্ত ফজরের ওয়াক্ত থাকে সূর্য যখন পশ্চিম আকাশে ঢলে পরে তখন কি হয় জোহরের ওয়াক্ত শুরু হয় বা সময় শুরু হয় ছায়া আসলি বা মূল ছায়া বাদে কোন বস্তু ছায়া দ্বিগুণ হওয়া পর্যন্ত জোহরের ওয়াক্ত থাকে জোহরের ওয়াক্ত শেষ হলে কি হয় আসরের সময় শুরু হয় সূর্যাস্তের পূর্ব পর্যন্ত আসরের সময় থাকে। আর সূর্যাস্তের পরই মাগরীবের সময় শুরু হয় এবং পশ্চিম আকাশে মাগরীবের সময় থাকে মাগরীবের ওয়াক্ত শেষ হলেই এসা সালাতের সময় শুরু হয় কতক্ষণ পর্যন্ত থাকে একদম সুভে সাদিকের আগ পর্যন্ত সালাতের ফজিলত ও শিক্ষা বর্ণনা করি দিন ইসলামের স্তম্ভ কি সালাত। ইমানের পরই কার স্থান সালাতের স্থান সালাতের ফজিলত কি কি সেগুলো সম্পর্কে রসুল সাল্লু আলাইহি সাল্লাম কী বলেছেন রসুল আলাইহি সাল্লাম বলেছেন জামাতে সালাত আদায় করলে আল্লাহ তাআলা তাকে পাঁচটি পুরস্কার দেন কি কি সেগুলো হচ্ছে তার জীবিকার অভাব দূর করে দেন তাকে আজাব থেকে মুক্তি দেন বা মুক্তি দেবেন হাসরে তার আমল নামা ডান হাতে দেবেন অর্থাৎ যাদের ভালো হয় তাদেরকে ডান হাতে দেওয়া হয় পুলসিরাত পার করে দেবেন এবং বিনা হিসাবে তাকে কি করবেন জান্নাতে প্রবেশ করাবেন বা জান্নাত দান করবেন সালাতের শিক্ষা কি সালাতের শিক্ষাগুলো আমরা একটু জানার চেষ্টা করি সালাত হচ্ছে সর্বশ্রেষ্ঠ ইবাদত সালাতের শিক্ষা হল সালাত মানুষকে কি করে আনুগত্যশীলতা শিক্ষা দেয় এছাড়া একতা ও ভাতৃত্ব সৃষ্টিতে অনুপ্রাণিত করে এছাড়া আমরা কি জানি সব ধরনের অন্যায় কাজ থেকে সালাত কি করে আমাদের বিরত থাকার শিক্ষা দেয় সুখে দুঃখে পরস্পরের মধ্যে সাহায্য করার শিক্ষা দেয় এছাড়া সর্বশেষ আমরা কি লিখতে পারি পরস্পরের খোঁজ খবর নিতে উদ্বুদ্ধ করে দুই সালাদ আদায় করার নিয়ম লেখ দুই রাকাত ফর সালাদ আদায় করতে হলে আমাদেরকে প্রথমে কি করতে হবে শরীর পবিত্র অবস্থায় পবিত্র কাপড় পরে উজু করে পবিত্র জায়গায় দাঁড়াতে হবে প্রথমে এরপরে নিয়ত করে আল্লাহ আকবর বলে তাকবে দাহরিমা বাঁধতে হবে প্রথম রাকাতে আমরা কি করবো সুরা ফাতিহার সাথে অন্য একটি সুরা পরব এরপরে আমরা রুকু ও সিজদা করব নিয়ম অনুসারে সিজদার পরে সোজা হয়ে দাঁড়িয়ে দ্বিতীয় রাকাতে ফাতিহা এবং আরেকটি সুরা পরে রুকু সিজদা করে এরপর আর না দাঁড়িয়ে বসবো তা সহ দরুদ ও দোয়া মাসুরা পরে প্রথমে ডান দিকে এবং পরে বাম দিকে সালাম ফিরিয়ে বা মুখ ফিরিয়ে সালামের মাধ্যমে দুই রাকাত সালাত শেষ করবো সালাতের আহাকামগুলো কি সালাতের আহাকামগুলো হলো সালাতের শুরু করার আগে যে কাজগুলো আছে সেগুলোকে আমরা কি বলছি সালাতের আসলে বলছি বা শর্ত বলছি তাহলে সেগুলো সাতটা কি কি শরীর পাক হওয়া প্রয়োজন মতো ওজু গোসল বা তায়ামের মাধ্যমে শরীরকে পাক পবিত্র করা এরপর হচ্ছে কাপড় পাক পরিধানের কাপড় পাক হওয়া জায়গা পাক সালাত আদায়ের স্থানটি পাক হওয়া সতর ঢাকা বা সতর ঢাকা পুরুষের নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত এবং স্ত্রী লোকের হাতের কবজি এবং পায়ের পাতা ছাড়া সমস্ত শরীর ঢাকা কিবলোমুখী হওয়া অর্থাৎ দিকে মুখ করে সালাত আদায় করা এরপর হচ্ছে ওয়াক্ত হওয়া অর্থাৎ সালাতে নির্ধারিত সময় হওয়া সর্বশেষ হচ্ছে নিয়ত করা যে ওয়াক্তে সালাত আদায় করব মনে মনে তা নিয়ত করব। বলা হচ্ছে সালাতের আরকান বলতে কি বুঝি সালাতের আর গুলো কি কি সালাতের আরকান হচ্ছে আমরা জানি যে কাজগুলো আছে আমরা আরকান মোট কতটি সাতটি প্রথমে কি তাকবিরে তাহারিমা অর্থাৎ আল্লাহ আকবর বলে সালাত শুরু করা এরপর হচ্ছে কেয়াম দাঁড়িয়ে সালাত আদায় করা তবে যদি কেউ দাঁড়াতে সক্ষম না হয় তাহলে বসে বা শুয়ে যে কোনো অবস্থায় সালাত আদায় করতে হয় এরপর হচ্ছে কেরাত পড়া অর্থাৎ কোরআন মজিদের কিছু অংশ পড়া এরপর রুকু করা সেজদার করা শেষ বৈঠকে বসা শেষ বৈঠকে তাশাহু দুরুদ ও দোয়া মাসুরা পরে সালামের মাধ্যমে সালাদ শেষ করা হয় তাকেই বলা হচ্ছে কি শেষ বৈঠক আর হচ্ছে সালামের মাধ্যমে সালাদ শেষ করা সালাতের ওয়াজিব কাজগুলো কি কি সালাতের ওয়াজিব মানে হচ্ছে অবশ্য করণীয় কাজগুলো পুরুত্বের দিকে ফরজের পরেই হচ্ছে কার ওয়াজিবের স্থান তাহলে সালাতের ওয়াজিব কাজ কতটি চোদ্দটি সেগুলো কি কি প্রত্যেক রাকাতে সুরা ফাতিহা পড়া সুরা ফাতিহার সাথে অন্য সুরা কোরআন বা কোরআনের কিছু অংশ পড়া সালাতের ফরজ ও ওয়াজিব কাজগুলো আদায় করার সময় ধারাবাহিকতা রক্ষা করা রুকু করার পর সোজা হয়ে দাঁড়ানো দুই সিদ্ধার মাঝখানে সোজা হয়ে বসা তিন বা চার রাকাত বিশিষ্ট সালাতে দ্বিতীয় রাকাতে তাসাউদ পড়ার জন্য বসা সালাতের শেষ বৈঠকে কি করা তাসাউদ পড়া মাগরীব এসা ফরজের প্রথম দুই রাকাতে এবং ফজর ও জুমার ফরজ সালাতে এবং দুই ঈদের সালাতে ইমাম সরবে কি করবেন কোরআন পাঠ করবেন এবং অন্যান্য সালাতে নীরবে পাঠ করবেন বিদ্যুৎ সালাতে দোয়া কনুত পড়া দুই ঈদের সালাতে অতিরিক্ত ছয়টা তাকবির বলা রুকু ও সিজদার কমপক্ষে এক তসবি পরিমাণ অবস্থান করা সালাতে সিজদার আয়াত পাঠ করলে তেলাওয়াতে সিজদা করা অর্থাৎ কোরআন মাজিদে এরকম কয়টা বিশেষ চোদ্দোটা আয়াত আছে যা পাঠ করলে বা শুনলে সিজদা করতে হয় এরপরে হচ্ছে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বলে সালাদ শেষ করা এবং ভুলে কোনো ওয়াজিব কাজ বাদ পড়লে সাহু সিজদা দেওয়া মসজিদের আদবগুলো কি কি মসজিদ অর্থ কি সিজদা করা স্থান সালাত আদায়ের জন্য নির্ধারিত ইবাদত খানাকে আমরা কি বলছি মসজিদ বলছি মসজিদে মুসলমানগণ প্রতিদিন পাঁচ অক্ত সালাদ জামাতের সাথে আদায় করেন মসজিদ কেবলমাত্র আল্লাহর ইবাদত এবং ইবাদতের সাথে সংশ্লিষ্ট কাজ করা হয় মসজিদে এজন্যই মসজিদকে বাইতুল্লাহ বা আল্লাহর ঘর বলা হয় মসজিদের কতগুলো আদব মেনে চলতে হয় সেগুলো কি কি পাক পবিত্র শরীর ও পোশাক নিয়ে মসজিদে প্রবেশ করতে হয় পবিত্র মন ও বিনয় বিনম্রতার সাথে মসজিদে প্রবেশ করা এরপরে হচ্ছে মসজিদে প্রবেশের সময় নির্দিষ্ট দোয়া পরা সেটা আমরা জানি সেটা কি আল্লাহ মুফতাহলি আবু আবর আহমাদিক এরপরে হচ্ছে মসজিদে প্রবেশের সময় হুড়োহুড়ি বা ধাক্কাধাক্কি না করা মসজিদের কোনো খালি জায়গা দেখে নিজে না গিয়ে অন্যকে সামনে যেতে বলা উচিত নয় এরপরে হচ্ছে লোকজনকে ডিঙির সামনে না যাওয়া মসজিদের কোনো অপ্রয়োজনীয় কথা না বলা নিরাপত্তা পালন করা কোরআন তেলা ধর্মীয় কথাবার্তা শোনা কোনো অবস্থাতেই হইচই সরগোল না করা সালাতরত কোন মুসলির সামনে দিয়ে না যাওয়া মোবাইল খোলা রাখা বা অন্য কোনো ভাবে মসজিদের শৃঙ্খলা ভঙ্গ না করা মসজিদের বিনয় একাগ্রতার সাথে ইবাদত করা মসজিদের নির্দিষ্ট দোয়াপড়ে বের হওয়া অর্থাৎ আল্লাহামী আসাল কামিম সালামের গুরুত্ব তাৎপর্য কি ইসলামের প্রধান পাঁচটি রুকনের মধ্যে সাওম একটি বা অন্যতম মৌলিক ইবাদতগুলোর মধ্যে ইমান ও সালাতের পরই ইবাদত আল্লাহ তালা বলেন হে ইমানদার গণ তোমাদের উপর সাওম বা সিয়াম ফরজ করা হলো যেহেতু সাহমকে ফরজ করা হয়েছে সুতরাং তা অস্বীকার করলে সে কাফির হয়ে যাবে যে করবে আর যে ব্যক্তি বিনা ওজরে পালন করবে না সে গুণাগাহার হবে সাওম শুধু আমাদের জন্যই ফরজ নয় আমাদের পূর্ববর্তী উম্মদদের উপরও ফরজ ছিল সাওম পালনের মূল উদ্দেশ্য হল তাকুয়া অর্জন করা অর্থাৎ আল্লাহ ভীতি তাকুয়া মানে আল্লাহকে ভয় করা সব রকম পাপ কাজ থেকে বিরত থাকা ও সংযম অবলম্বন করা সাওমের মাধ্যমে তাকুয়া শুধু অর্জনই হয় না এতে এতে তাকুয়ার ও অনুশীলন ও প্রশিক্ষণ হয়ে থাকে জাগাতের গুরুত্ব তাৎপর্য লেখ ইসলামের পাঁচটি রোপণের মধ্যে সালাতের পরেই জাগাতের গুরুত্ব বেশি কোরআন মজিদের বহু স্থানে আল্লাহ তালা সালাতের সাথে জাকাতের কথা উল্লেখ করে বলেছেন তোমরা সালাত কায়েম করো এবং দাও যেমন নম্বর বলা হয়েছে হচ্ছে আল্লাহ কর্তৃক নির্ধারিত ধনীদের সম্পদে অধিকার জাকাত দেওয়া দরিদ্রদের প্রতি ধনীদের কোনো অনুগ্রহ বা কিন্তু অনুকম্পা নয় বরং তার সম্পদকে পবিত্র করার এবং তার উপর অর্পিত দায়িত্ব পালন করার একটি অবশ্য কি করণীয় ব্যবস্থা আমরা জানি জাকাতের অর্থ হচ্ছে পবিত্রতা জাকাত দিলে দাতার অন্তর কৃপণতার কলুষতা থেকে পবিত্র পবিত্র হয় হয় তার থেকে সম্পদে অধিকার আছে একটি নির্দিষ্ট অংশ অংশ মিশে আছে গরিবদের দিয়ে দিলে অবশিষ্ট সম্পদ মালিকের জন্য পবিত্র হয়ে যায় জাকাত না দিলে তা ময়লা যুক্ত থাকে জাকাত দিলে তা ময়লা মুক্ত হয়ে যায় জাকাতের আরেকটি অর্থ হচ্ছে বৃদ্ধি জাকাত দিলে জাকাত দাতার বৃদ্ধি হয় সামান্য জাকাতের বিনিময়ে পরকালে প্রচুর পুরস্কার লাভ করবেন যিনি জাকাত দেন শুধু তাই নয় দুনিয়াতেও আল্লাহ তার সম্পদের সম্পদ বৃদ্ধি পাবে। যারা সম্পদ পুঞ্জীভূত করে রাখে না তাদের পরকাল কঠিন ভোগ করতে হবে। জাকাতের মাসারিফ কয়টি ও কি মাসারিফ অর্থ কি মাসারিফ অর্থ হচ্ছে ব্যয়ের খাতসমূহ যাদের জাকাত দেওয়া যায় তাদেরকেই কি বলা হচ্ছে জাকাতের মাসারিফ বলা হচ্ছে জাকাতের মাসারিফ কয়টি আমরা জানার চেষ্টা করব সবাইকেই কিন্তু জাকাত দেওয়া যায় না কেবল মাত্র আট শ্রেণীর লোককেই জাকাত দেওয়া যায় তারা কে কে তারা হচ্ছেন ফকির বা অভাবগ্রস্ত এরপর হচ্ছে মিসকিন বা সম্বলহীন জাকাতের জন্য নিয়োজিত কর্মচারী বা কর্মচারী বৃন্দ ইসলামের প্রতি আকৃষ্ট হতে পারে এমন লোক বা এমন ব্যক্তি দাসমুক্তি মুক্তি ঋণগ্রস্ত আল্লাহর পথে সংগ্রামকারী ও অসহায় পথিকদের জন্য জাকাতের এই খাতগুলো কিন্তু আল্লাহর নির্ধারিত গুরুত্ব ও তাৎপর্য ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে একটি হচ্ছে হজ হজ একটি গুরুত্বপূর্ণ ইবাদত প্রত্যেক সুস্থ প্রাপ্তবয়স্ক বুদ্ধিমান ও সামর্থ্যবান মুসলিম নরনারীর উপর জীবনে একবার হজ করা ফরজ এরপর যতবার হজ করবে তা নফল হবে নফল হজে অনেক সহ হজ সম্পর্কে আল্লাহ তালা বলেন আল্লাহর উদ্দেশ্যে বায়তুল্লাহ শরীফের হজ পালন করা মানুষের উপর অবশ্য কর্তব্য যা সেখানে যাওয়ার সামর্থ্য আছে কাবা আল্লাহর ঘর পৃথিবীর প্রাচীনতম ইবাদতখানা এটি আমাদের কেবলা বিশ্ব মুসলিমদের কেবলা এবং মিলন কেন্দ্র সুতরাং হজ হচ্ছে বিশ্ব মুসলিমদের মহাসম্মেলন কিন্তু মুসলিম যে এক অখণ্ড উম্মত হজ তা জ্বলন্ত প্রমাণ গায়ের রং মুখের ভাষা আর জীবন পদ্ধতিতে যত পার্থক্যই থাকুক না কেন এই সম্মেলনে তারা একাকার হয়ে যায় তাদের সব পার্থক্য দূর হয়ে যায় সকলের পরেনে ইরামের রামের সাদা কাপড় সকলের ধর্ম এক উদ্দেশ্য এক অন্তরে এক আল্লাহর ধ্যান সকলেই আল্লাহর বান্দা সকলেই ভাই ভাই এ সবই মুসলিমদের বিশ্বজনীন ভ্রাতৃত্ব ও সাম্যের এক পুলক শিহরণ জায়গায় তাদের মধ্যে ভালোবাসা গড়ে ওঠে সবার মাঝে একই আওয়াজ লাভবায়ক আল্লাহম্মা লাভবায়ক হাজির হে আল্লাহ আমরা তোমার দরবারে হাজির হজ প্রত্যেক হাজিকে মুসলিম বিশ্বের লাখো মুসলিমদের সাথে পরিচয়ের বিরাট সুযোগ করে দেয় একটি সফরে বহু সফরের সুফল পাওয়া যায় ইসলামের ঐক্য সাম্য ভাতৃত্ব ও প্রাচুর্য বজায় রাখার ব্যাপারে হজে তাৎপর্য অপরিসীম এভাবে করে আমরা আরও অনেক লিখতে পারি আপনারা নিজেদের মতো চাইলে ছোট করে লিখতে পারেন হজের ফরজগুলো সংক্ষেপে বর্ণনা করো হজের ফরজ তিনটি কি কি কোনো ফরজ বাদ পড়লে কিন্তু হজ হবে না এর মধ্যে প্রথমে হচ্ছে হজের প্রথম ফরজ হলো ইহিরাম বাধা হজ ও নিয়তে পবিত্রতা অর্জনের পরে সেলাইবিহীন কাপড় পরিধান করাকে হিরাম বলে প্রায় ফকিরের বেশে আল্লাহর দরবারে হাজির হতে হয় এ সময় রঙিন কাপড় পরা যাবে না সুগন্ধি ব্যবহার করা যাবে না চুল নখ কাটা যাবে না কোনো স্থলপ্রাণী শিকার করা যাবে না এমনকি মশা মাছি উকুন ইত্যাদিও মারা যাবে না সব ধরনের ঝগড়া বিবাদ ও পাপকর্ম থেকে বিরত থাকতে হবে এই সাথে সাথে লাভবাহিক আল্লাহ লাভবাহিক লা সারি কালাকা লাভবাহিক ইন্নাল হাম দা ওয়ান নেয়ামাতা লাকাওয়াল মুলক লা সারি কালাকা দোয়াটি পড়তে হবে একে বলে তালবিয়া এরপরে হচ্ছে অকুব বা অবস্থান হজের দ্বিতীয় ফরজ হলো নয় জিল হজ তারিখে আরাফাত ময়দানে অবস্থান করা আর তিন হচ্ছে তাওয়াফে জিয়ারত হজের তৃতীয় ফরজ হলো তাওয়াফে জিয়ারত করা কোরবানির দিনগুলোতে অর্থাৎ জিরহ মাসের দশ থেকে বারো তারিখের মধ্যে কাবা ঘর তওয়ফ বা প্রদক্ষিণ করাকে তে জেরত বলে এই তিন দিনের যে কোনো দিনই তওয়ফ করা যায় তবে প্রথম দিন করা উত্তম মুখ দাঁত হাত ও পা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার গুরুত্ব বর্ণনা করো মুখ মুখ আমাদের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ আমরা মুখ দিয়ে খাবার খাই কথা বলি মুখ পরিষ্কার না থাকলে মুখ থেকে দুর্গন্ধ বের হয় মানুষ তাকে ঘৃণা করে লোক সমাজে লজ্জা পেতে হয় মানুষেরও কষ্ট হয় মহানবী সাল আলিয়া সাল্লাম দুর্গন্ধযুক্ত কোনো কিছু খেয়ে মসজিদে যেতে নিষেধ করেছেন দাঁত আমরা দাঁত দিয়ে চিবিয়ে খাবার খাই এতে দাঁতের ফাঁকে খাদ্য লেগে থাকে প্রতিবার খাওয়ার পরে বিশেষ করে ঘুমানোর আগে দাঁত না মাজলে দাঁতের ফাঁকে লেগে থাকা খাদ্য পচে মুখে দুর্গন্ধ হয় দাঁতের নানা রকম রোগ হয় হাত আমরা হাত দিয়ে নানা রকম কাজ করি এতে হাত ময়লা হয় নোংরা হয় অনেক সময় হাতের নখ বড় হয় বড় নখে অনেক ময়লা আটকে থাকে আমরা হাত দিয়ে খাবার খাই নোংরা হাতে খাবার খেলে খাবারের সাথে ময়লা পেটে চলে যায় এতে নানা রকম পেটের অসুখ হয় আমাদের নখ কেটে ছোট রাখতে হবে খাওয়ার আগে ও পরে ভালোভাবে হাত ধুতে হবে পায়খানা প্রস্রাব থেকে ফিরে সাবান দিয়ে হাত ধুতে হবে তা রাস্তাঘাটে চলাফেরা করার সময় আমাদের পায়ে ধুলা ময়লা লাগে পা নোংরা হয়ে যায় কাজের শেষে পা ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় আমরা আমাদের শরীর পোশাক ও পরিবেশ পরিচ্ছন্ন রাখব কুরবানির সংক্ষিপ্ত ইতিহাস বর্ণনা কর আল্লাহর আদেশে একদিন হযরত ইব্রাহিম আল্লাম তার স্ত্রী হাজিরা এবং তাদের বৃদ্ধ বয়সের একমাত্র শিশু পুত্র ইসমাইলকে মক্কায় তখনকার দিনে লুপ্ত কাবার নিকটবর্তী জনমানব শূন্য মরুভূমিতে রেখে চলে যান আল্লাহ তালার অপার করুণায় তারা নিরাপদে থাকেন ইসমাইল আলহালাম যখন কিশোর বয়সে উপনীত হন তখন ইব্রাহিম স্বপ্নে দেখলেন আল্লাহ তাকে আদেশ করছেন প্রিয় পুত্র ইসমাইল আলহালামকে কুরবানি করতে একই স্বপ্ন দেখলেন বারবার ইব্রাহিম আলহালাম আল্লাহর সন্তুষ্টির জন্য পুত্রকে কুরবানি করতে মনস্থির করলেন তিনি তার স্বপ্নের কথা ইসমাইল আলহামকে জানিয়ে বললেন হে বৎস আমি স্বপ্নে দেখলাম আমি তোমাকে জবাই করছি এখন তোমার অভিমত কি বলো উত্তরে ইসমাইল আলহাল্লাম বললেন হে আমার আব্বা আপনি তাই করুন যা আপনাকে আদেশ করা হয়েছে ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন কথায় বলা হয়েছে সুরা আল সাফাত আয়াত একশো দুইয়ে পথে পিতা পুত্রকে শয়তান ধোকা দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু তারা শয়তানকে পাথর মেরে তাড়িয়ে দিয়েছিল ইব্রাহিম আলহালাম আল্লাহর প্রতি তার পুত্রের এমন আনুগত্য নিষ্ঠা ও সাহসিকতাপূর্ণ উত্তরে খুশি হলেন তিনি প্রাণপ্রিয় পুত্রকে আল্লাহ সন্তুষ্টির জন্য কুরবানি করার জন্য তরবারি চালালেন পুত্র ইসমাইলও আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ধারালো ছুরির নিচে মাথা পেতে দিলেন এবারের কঠিন পরীক্ষায়ও উত্তীর্ণ হলেন। আল্লাহ কুরবানি কবুল করলেন এবং ইসমাই করলেন তার পরিবর্তে একটি দুম্বা কুরবানি হয়ে গেল আল্লাহ তালার প্রতি হজরত ইব্রাহিম আলহ ও তার পুত্র ইসমাই আলহ ইসলামের অপরিসীম আনুগত্য ও অপূর্ব ত্যাগের ঘটনাকে চিরস্মরণীয় করে রাখার জন্য এবং মুসলিমদের ত্যাগের মহিমাকে উজ্জীবিত করার জন্য তখন থেকে কুরবানির প্রচলন ঘটে বা প্রচলন রয়েছে ধর্মীয় অনুশাসন পালনে নিষ্ঠা ও আন্তরিকতার বর্ণনা দাও ধর্মীয় অনুশাসন পালনে তথা ইবাদতে আন্তরিকতা ও নিষ্ঠা একান্ত আবশ্যক ইবাদত অনুষ্ঠানের মূল কথা আল্লাহর উদ্দেশ্যেই নিবেদিত হতে হবে নিষ্ঠা ও আন্তরিকতা না থাকলে সাওম হজ ও জাকাতের মতো মৌলিক ইবাদতগুলো মৌলিক ইবাদত হিসেবে গণ্য নাও হতে পারে যদি ওই ইবাদতকারীর নিয়ত অসৎ ও আল্লাহ বিমুখ হয় আল্লাহর ইবাদত ও আনুগত্যের জন্য যে যোগ্যতা অনুশীলন প্রয়োজন তা গড়ে তোলে সালাত সালাতের বহুমুখী শিক্ষা জীবনের প্রতিফলিত করতে পারলে অন্যান্য ইবাদত ও সৎকর্ম পালন করা সহজ হয়ে ওঠে সালাতের মাধ্যমে আল্লাহ তাল্লা সামনে চরম ও পরম দাসত্বের প্রমাণ দেওয়া হয় বিনয় বিনম্রতার চরম পরীক্ষার প্রমাণ পায় সালাত হচ্ছে মমিনের মিরাজ আল্লাহ তালার সান্নিধ্য লাভের উপায় সালাদ যেমন পাপ মুক্ত করে তেমনি চরিত্রে উৎকর্ষ সাধন করে পক্ষান্তরে সালাতে নিষ্ঠা ও আন্তরিকতা না থাকলে লোক দেখানোর জন্য সালাত আদায় করলে আল্লাহ তালার কাছে সেই সালাতের কোনো মূল্য নেই ধন সম্পদের প্রতি মানুষের আকর্ষণ ও ভালোবাসা একান্ত সহজাত মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে যে কোনো বৈধ অবৈধ পথে সম্পদ অর্জন করতে চায় এই সম্পদে সমাজের কোনো কল্যাণ হয় না জাকাত ব্যবস্থার প্রধান গুরুত্ব হচ্ছে জাকাতের বিধান মানুষের মন মানসিকতায় অপূর্ব বিপ্লব সাধন করে সম্পদের মালিকানা আল্লাহর এই ভাবধারার বাস্তব প্রমাণ ঘটে জাকাতের সম্পদের প্রকৃত মালিক মহান আল্লাহ তার বিধান অনুযায়ী সম্পদ বিতরণ করতে হবে সমাজের গরিব শ্রেণীর মানুষের মধ্যে এছাড়া আমরা সাওম নিয়ে লিখতে পারি সাওম পালনে আন্তরিকতা ও নিষ্ঠার প্রকৃত প্রমাণ পাওয়া যায় সাওমের উদ্দেশ্যই হচ্ছে তাকওয়া বা আল্লাহর ভীতি অর্জন ইত্যাদি ইত্যাদি আমরা লিখতে পারি এই প্রশ্নটির উত্তর অনেক বড় হয়ে গেলে আপনারা আপনাদের মতো করে ছোট করে লিখতে পারেন সকল ধর্ম ও ধর্মাবলম্বীদের প্রতি উদার সহিষ্ণু ও সহনশীল হওয়ার গুরুত্ব বর্ণনা করো সকল ধর্ম ও ধর্মাবলম্বীদের প্রতি ইসলাম উদার মানবতা বোধসম্পন্ন সম্পন্ন পরমোদ সহিষ্ণু একটি আন্তর্জাতিক জীবন ব্যবস্থা ইসলাম সকল ধর্ম ও ধর্মাবলম্বীদের প্রতি উদার সহনশীল ও শ্রদ্ধাশীল ইসলামে যেমন আছে ব্যক্তিগত পারিবারিক সামাজিক এবং রাষ্ট্রীয় বা জাতীয় নীতিমালা তেমনি আছে ন্যায় নীতিভিত্তিক উদার পরম সহিষ্ণু আন্তঃধর্মীয় ও আন্তর্জাতিক নীতিমালা মানবতার ঐক্য সংহতি বিশ্বশান্তি ও বিশ্ব প্রতিষ্ঠায় ইসলামের ভূমিকা অপরিসীম বিভিন্ন ধর্মের এবং ধর্মাবলম্বীদের প্রতি মধ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য পারস্পরিক সম্পর্ক কিরূপ হওয়া উচিত সে সম্পর্কে ইসলামে সুস্পষ্ট নীতিমালা বিদ্যমান ইসলামের দৃষ্টিতে মানুষ মূলগত ভাবে একই পিতা মাতা আদম আলহ ইসলাম ও হাওয়া আলহ ইসলাম এর সন্তান যদিও পরিবেশ ও পরিস্থিতির প্রভাবে তাদের মধ্যে ভিন্নতা এসেছে ইসলাম মানবতার ঐক্যে বিশ্বাস করে বিভেদ পছন্দ করে না মহাবীর মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি আসাল্লাম শুধু আরব দেশ আরব জাতি বা শুধু মুসলমানদের জন্য প্রেরিত হননি তিনি গোটা মানব জাতির জন্য প্রেরিত ছিলেন আল্লাহ তালা বলেন আমি আপনাকে গোটা মানবজাতির কাছেই পাঠিয়েছি ইসলামের মতো এমন উদারতার নজির আর কোথাও পাওয়া যাবে না পারস্পরিক বিশ্বাস ও পারিবারিক ও পারস্পরিক শ্রদ্ধা পোষণ করা সুসম্পর্ক গড়ে তোলার পূর্বশর্ত বিভিন্ন ধর্মাবলম্বীদের মধ্যে পারস্পরিক আস্থা বিশ্বাস অmathscr্রদ্ধা না থাকলে সুসম্পর্ক গড়ে উঠতে পারে না। ইসলামের সংস্কৃতি ও আচার অনুষ্ঠানেও পারস্পরিক সুসম্পর্ক গড়ে তোলার উপাদান পূর্ণমাত্রায় বিদ্যমান। তাহলে এই অধ্যায়ে আমরা ইবাদত সম্পর্ক বিস্তারিত জানার চেষ্টা করেছি এবং প্রশ্নগুলোর উত্তর জানার চেষ্টা করেছি। এরপর যদি সমস্যা থেকে থাকে অবশ্যই আমাদেরকে জানাতে পারেন। 19 ডিগ্রি এডুকেশনের ভিডিওগুলো দেখে যদি আপনার উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই অন্যদেরকে জানার সুযোগ করে দিবেন। আর আমাদের ভিডিওগুলো অবশ্যই বাণিজ্যিকভাবে ব্যবহার থেকে বিরত থাকবেন ধন্যবাদ সবাইকে